নভেম্বর সকাল 8:30 থেকে ব্লগটা স্টার্ট করছি, তো চলো ব্লগটা আজকে স্টার্ট করা যাক। আজকেও খুব কাজ ছিল, গাড়িতে যতক্ষণ না তুলে দিয়েছিলাম ততক্ষণ অবধি তো ঠিক ছিল, মানে ওর হলো স্কুল যাবো, সব জায়গায় যাবো কিন্তু মাকে চাই, তো বললাম আজকে ওর পছন্দের মতো তো টিফিন দেওয়া হয়েছে, দেখা যাক আজকে কী করে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক, আশা করছি তোমাদের মিষ্টি ব্লগটা দেখতে ভালো লাগে। কিচেন পুরো ক্লিন করে নিয়েছে, ঘর পর মুছে নিয়েছে, আজকে হাউস হেল্পার আসবে না, হঠাৎ করেই ফোন করলো সকালে, তো ওকে দিয়ে এসি আগে আমি ঘরের কাজগুলো সেরে নিয়েছি, নাহলে অনেকটা লেট হয়ে যেত। যাই হোক এদিকটা তো হলো, এবার আমি পুজো করব, আজকে আবার বৃহস্পতিবার, অলরেডি 11টা বেজে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করিনি, তো ওকে পুজোটা সেরে নেবো তারপর খাওয়া। রাজা কৌন্ডিল্য নগরে মদগর্বী সেই রাজা ফিরে অহংকারে একদিন আত্মজনে ডাকিয়া কহিল, খাওকার ভাগ্যে সবে জিজ্ঞাসা করলে বলিল, প্রভু করি নিবেদন, তব ভাগ্যে খেয়ে মরা কাটাই জীবন। ছোট কন্যা পুষ্পবতী বিপরীত কয়, নিজ ভাগ্যে খাই বলি রাজাকে বলয়। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা ফিনিশ করে নিয়ে এদিকে 11:30 বেজে গেছে, এক বাজে 12:05, আমি এখন একটু বেরিয়ে যাব, কেন কি অরবির উপর টিফিন কোটো না ফ্লিপকার্টে অর্ডার দিয়েছে, আসতেই চাইছে না, দেখলে তার খাওয়ার নেশাটা আর একটু বেশিই হবে, নতুন জিনিস দেখলে যেমনটা আমাদের হতো সেটা মাইন্ডে রেখেই আমি চেষ্টা করছি ওকে নতুন টিফিন কোটোটা দেওয়ার। তো এখন যেহেতু বাজছে 12:10, আরে গাড়ি আসবে এখন 12:30, তো ততক্ষণ আমি একবার দোকানে চলে যাবো, ওই জন্য একটু আগে আগে বেরিয়ে যাচ্ছি, যে যদি এখানে টিফিন কোটোটা পাই তাহলে নিয়ে নেবো। এখানকার বড় দোকান বলতে এটাই, যদি এটা পাই তো ভালো, দেখি এটা একবার টিফিন কোটোটা পাই কি। জাস্ট দিয়ে গেল, আর ম্যাম তো বললেন আগের থেকে অনেক বেটার, যেমন আজকে একটু ক্লাস করেছে আর খাবারও একটু খেয়েছে। এই যে ওই খানা খায়া, তুমি খানা খায়া, ঘরে যাব, ঘরে গিয়ে খাবে, যা টিফিন কোটোটা পাইনি, কারণ যেটা পেলাম সেটা আবার মেয়েদের ছবি দেয়া, ওর আবার একটু কার্টুন মানে ওই পান্ডা এইসব মানে পছন্দ নয়, তো মেয়েদের ছবি নিয়ে ও কি করবে, তার থেকে আমি ভাবলাম যে বিকেলে একবার দেখি বেরোবো, তখন একবার নিয়ে আসবো। টিফিনটা খেয়েছে কিনা, মোটামুটি খেয়েছে, শশা তো খাইনি, কিন্তু ওর খুব পছন্দের জিনিস শশা, এরকম দুটো দিয়েছিলাম, একটা খেয়েছে একটা খায়নি। স্কুলে স্লাইডে চাপে তো এখন এরকম বালিশগুলোকে দিয়ে পুরো এরকম গড়ার মতো করলো, এবার ওখান থেকে এখানে এরকম গড়াচ্ছে, এটাতে গড়াই। এখানে আমার ফেভারিট শো চলছে বিগ বস, আর এদিকে আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি, অভিরূপের খাওয়া হয়ে গেছে, এখানে আছে পালং শাক দিয়ে মুগের ডাল, আলু ভাতে তেল ফোড়ন দিয়ে দারুণ কম্বিনেশন এই দুটো, আর আছে বাঁধাকপি আর আছে শশা। এখন ঘড়িতে বাজে 7:15, জাস্ট চা খেলাম, আর সন্ধে দেওয়া তো হয়েই গেছে, সন্ধে অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, বাজার থেকে এসেই সন্ধে দেওয়া গেছে, তো একবার মার্কেটে গিয়েছিলাম, কারণ অভিরূপের বললাম টিফিন বক্সটা আমি ওখানে পাচ্ছিলাম না আমি যেমনটা চাইছিলাম, আর পেলামও তো প্লাস্টিকের পাচ্ছিলাম, আমি প্লাস্টিকটা ঠিক দিতে চাইছিলাম না, কারণ সকালে আমার তাড়াহুড়োর মধ্যে কি অনেক সময় গরমই থেকে যায়, অনেক সময় তো ঠান্ডা হয়ে যায়, আমি প্রথমে করে নিই ওর ব্রেকফাস্টটা কিন্তু টিফিনটা, তো কিন্তু কখনো কি হয় তাড়াহুড়োর মধ্যে হয়ে ওঠে না, তো ওই জন্য একবার বিকেলে বেরিয়েছিলাম, তো এটা নিয়েছি, কেমন নিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো মিল্টনেরই নিয়েছি, ভিতরটা স্টিল হবে আর বাইরেটা প্লাস্টিক, এই যে বাইরেটা একটু কার্টুন কার্টুন, না হলে বাচ্চারা ভালোবাসে না, তো যেমন একটু কার্টুন কার্টুন নিয়েছি, একটু ছোট বক্স হলে কি আমি আলাদা ওকে অপশন দিতে পারি, এগুলো সব ওপেন করা যাবে, মানে আমি এগুলো খুলে ওপেন করে খুলতে পারবো মানে ধুতে পারবো, বেশি প্লাস্টিকটাকে ধোয়া না ধুলেও হবে, আবার এর ভিতরেও স্টিল দেওয়া আছে, স্টিলটাকে এরকম খোলা যাবে, স্টিলের এটাকে মানে বক্সটাকে খোলা যাবে, তো এটা বেশ ভালো হয়েছে, আমি এরকমই খুঁজছিলাম কিন্তু পেলাম না, অনলাইনে কিছুতে আসতে চাইছে না, অনলাইনে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি ভাবলাম যে না দোকান থেকে যদি পেয়ে যায় দোকানে নিয়ে যাবে, নিয়ে নেওয়াই বেটার, তো এটা এরকম নিলাম, আমার তো বেশ পছন্দ হয়েছে, উনি এখনো দেখেনি, উনাকে দিলে এখনই উনি খুলে খেলতে শুরু করে দেবো, জন্য এখন ওকে দিইনি,
এ তো নিরামিষ, কি বানাবো কি বানাবো ভাবছি। কালকে অরিন্দম নিয়ে এসেছিল মেথি শাক, ভাবছি মেথি শাকের পরোটাই করবো আর ঘুগনি করবো, রেসিপিটাও শেয়ার করবো। আর প্রথমে বেছে নিই, তারপর রেসিপিটা শেয়ার করছি। মেথি শাকের আঁটি দেখে মনে হলো বাবা রে বোধহয় এই এই গামলা ভরে যাবে, কিন্তু দেখলাম যে না, একদম তলায় পড়ে রইলো। মেথি শাক সারাতে গেলে এমনই হয়। আর এই যে আমি একটুখানি নুন দিয়ে ভিজিয়ে দিলাম, তাহলে কি হবে, তেতো ভাবটা চলে যাবে। তো আমি এখানে 15 থেকে 20 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবো, তাহলে তেতোটা লাগবে না একদম পরোটা করার সময়। এখানে মেথির শাকটা নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো পুরো সবুজ জলটা বেরিয়ে গেছে, কতটা বুঝতে পারছো জানি না। যাই হোক, এবার এইটাকে নিয়ে আমি কুচিয়ে ময়দাটা মেখে নেবো, আটা ময়দা একসাথে করবো, তো মেখে নেবো। আর না, আমার খাবার সোডাটা, বেকিং সোডাটা শেষ হয়ে গেছিল, তো ভাবলাম এবেলা কেক বানাবো, কিন্তু কেক বানাবার সময়ই হলো না এখনো পর্যন্ত, কালকের কাটাকাটি বাকি। এখন করি তো অলরেডি 1:30 বেজে গেছে, তো আজকের কেক বানানো হবে। মোটামুটি 1.5 ঘন্টা তো লেগেই যায় সব মিলিয়ে মিশিয়ে বানানো, ব্যাটারটা তৈরি করা, তারপর বানানো, সবকিছু নিয়ে প্রায় 1.5 ঘন্টা লেগে যায়। তো আজকের হবে না, কারণ কালকের কাটাকাটি করবো, অভিরূপের টিফিনে সবকিছু রেডি করে রাখবো, তারপর কাপড় জামা ঠিক করবো, তো আজকের হবে না, তো ওটা কালকেই করবো। শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার খুব ভালো করে মিহি করে কুচিয়ে নেব। এবার আমি পরোটার জন্য ডোটা তৈরি করে নেবো। তো এখানে আমি আটার ময়দা মিশিয়ে করেছি, তোমরা চাইলে শুধু ময়দারও করতে পারো। আর এখানে আমি চিনি, নুন দিয়ে আর রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে ময়দাটা দিয়ে মেখে নেবো। তোমরা এখানে জোয়ান অ্যাড করো যদি বাড়িতে জোয়ান থাকে দিয়ে। আর এরপর প্রথমেই জল দিয়ে দেবো না, এরপর শাকগুলো দিয়ে মাখবো, যেহেতু নুন দেওয়া আছে তো শাকটা দিয়ে মাখলে একটু জল তো বেরোয়। তারপর অল্প নর্মাল ওয়াটার দিয়ে আমি মেখে নিচ্ছি, আর একটু শক্ত করে মেখে ঢাকা দিয়ে রাখবো, কারণ নুন আর শাক থেকে একটুখানি জল ছাড়লে নরম হয়ে যাবে। আর মাখা হয়ে গেছে, এদিকে দেখো তুলসী পাতাগুলো আমি সকালে তুলে রেখেছি একটু বেলার দিকে, অভিরূপকে খাওয়াবো বলে কিন্তু আর হয়েই উঠলো না। থাক, জল দিয়ে ভিজিয়ে রাখবো, কালকে বরং খাইয়ে দেবো। আর এখানে এবার আমি না এইগুলো লই কেটে নেবো, 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো কতটা নরম হয়ে গেছে, শক্ত করে মেখেছিলাম। তো লই করা হয়ে গেছে, এবার যেমন পরোটা বেলে গোল করেও বলতে পারো, ত্রিকোণ করেও বলতে পারো, তো আমি ত্রিকোণ করেই করছি। এবার এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নিলি পরোটা রেডি। ঘড়িতে এখন 9:30 বেজে গেছে, তো চলো ডিনারটা সেরে নিই। এখানে আছে গরম গরম মেথি পরোটা আর একদম হালকা পাতলা ঘুগনি। এখন ঘড়িতে বাজে 10:10, তো জাস্ট ডিনার কমপ্লিট হলো, অভিরূপ হলো দুধ ভাত, আর আমরা তো দেখতেই পেলে একদম সিম্পল ঘুগনি আর হলো মেথি পরোটা। তো যদি মেথি পরোটা বানাও অবশ্যই ঘুগনিটা সিম্পল বানাবে, না হলে কিন্তু যদি ঘুগনিটা হেভি ওটাকে বানাও, তাহলে কিন্তু মেথির যে পরোটার স্বাদ সেটা তোমরা পাবে না। আর অবশ্যই জোয়ানটা দিও, আমার কাছে শেষে বেজে করে দিতে পারিনি, যদি বাড়িতে বানাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হলো। আর এখানে এখানে দুজনকার টিফিন আমি ধুয়ে রেখে দিয়েছি, যাতে সকালবেলা লেট না হয়, ঝটফট মানে টিফিন প্যাক করে দিতে পারি। আমি রোজই তাই করি, একদম ধুয়েই রাতেবেলা রেখে দিই। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, জানি না কতটা শেয়ার করতে পারলাম, যতটা পেরেছি শেয়ার করেছি আমার এই নতুন জার্নি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল অপশনটা ক্লিক করে দিও। আর এতক্ষণ অবধি যারা নিউ ভিউয়ার দেখছো এন্ড অবধি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।